Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello viewers, welcome to my YouTube channel Technical Tech BD. আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিওয়া অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকভার করতে হয় সেই প্রসেসটি। যাদের কিওয়া রেজিস্ট্রেশন করা আছে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন, কিভাবে রিকভার করতে হয় জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে, ক্রোম অথবা গুগল দুইটি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। আমি কি করব, ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আমি কি করব, উপরে এখানে আমি লিখব কিওয়া, কিওয়া ডট সা। দেখেন কিওয়া এখানে দেখাচ্ছে, এখানে অনেকগুলো দেখাচ্ছে কিওয়া ডট সা। আমি কি করব যে এখান দিয়ে কোনো একটিকে ট্যাপ করো ভিতরে প্রবেশ করতে পারবো, অথবা এ আরো চিহ্নটিতে ট্যাপ করো আমি ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমি কি করব, এখানে ট্যাপ করি আমি ভিতরে প্রবেশ করব। করার পরে দেখেন আমার এইরকম একটি পেজ দেখাচ্ছে, কিন্তু আমাদের আপনাদের হয়তো ভাই আরবি দেখাতে পারে। আপনি আরবি দেখালে আরবি এই থ্রি লাইন মেনু যে পাশে থাকুক সেখানে ট্যাপ করে দেখেন এখানে ইংলিশ থাকবে, আপনারা ইংলিশ করে নেবেন। আমার যেহেতু ইংলিশ প্রথম থেকে ইংলিশ আছে, আমি কি করব এই থ্রি লাইন মেনুতে, আমি কি করব থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে আমাকে কী করতে হবে, সাইন ইন, এই সাইন ইনে আমাকে ট্যাপ করতে হবে। সাইন ইনে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে দেখো তো আমি আকামা নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে আমাকে কী করতে, আই ফরগেট মাই পাসওয়ার্ড, আমি কী করবো আই ফরগেট মাই পাসওয়ার্ড আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে কী করতে হবে, এখানে ন্যাশনাল আইডি অ্যান্ড আকামা, আমি এখানে আমার আকামা নাম্বারটি বসাবো। আপনি আপনার আকামা বসাবেন, বসানোর পরে দেখবেন ভেরিফাই মাই ইনফরমেশান, আমি কী করবো ভেরিফাই মাই ইনফরমেশান আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে দেখেন আমার মোবাইলে একটি ওটিপি আসবে, আপসারের রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। যেখানে ওটিপিটা চলে আসলে আমি এখান থেকে দেখে নিই 517750। বসানোর পরে আমি কী করবো দেখেন এর নেক্সটে আমি ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে চলে আসলো এই পেজটি রিসেট পাসওয়ার্ড। আমি কী করবো এই রিসেট পাসওয়ার্ডটি দেখেন এখানে এন্টার ইউর নিউ পাসওয়ার্ড কনফার্ম দ্য পাসওয়ার্ড, আমি কী করবো এখানে আমার নতুন করে পাসওয়ার্ড বসাবো। আপনি আপনার আমি কীভাবে বসাতে হবে, কিন্তু এখানে কিন্তু লেখা আছে দেখেন ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার সিম্বল ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার, কমসে কম 10টি ওয়ার্ড হতে হবে, এভাবে মিলাতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি বসাই, যেমন এস এ আই এফ ইউ এল, আমি আমার নামটি বসালাম। বসানোর পরে কী করলাম, অ্যাট দ্য রেট দিলাম, দেওয়ার পরে 1 2 3 দিলাম, দেওয়ার পরে আমি এটা তো আমি সেটি বসাই ক্যাপিটাল লেটার এস এ আই এফ ইউ এল। বসানোর পরে কী করবো আমি অ্যাট দ্য রেট দিলাম, দেওয়ার পরে 1 2 3 টোটাল কিন্তু আমার 10টি ক্যারেক্টার হয়েছে। হওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে সবগুলো গ্রিন দেখাচ্ছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন, অ্যাকসেপ্ট না করলে দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করবেন। তারপরে সেভ নিউ পাসওয়ার্ড, আমি কী করবো সেভ নিউ পাসওয়ার্ডে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার চলে আসলো এইরকম একটি পেজ, দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে কী করতে হবে, আইডেন্টিফাই নাম্বার অর ইমেল, আইডেন্টিফাই নাম্বার অর ইমেল, এখানে আমাকে কী করতে হবে আমার আকামা নাম্বারটি বসাতে হবে 2 1 7 9 6 0। দেখেন এখানে আমার কী করলাম, আকামা নাম্বারটি বসালাম। আর এখানে আমার কিন্তু এখন যে পাসওয়ার্ডটি দিয়ে বসাইয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি আবার এখানে বসাতে হবে এস এ আই এফ ইউ এল সাইফুল অ্যাট দ্য রেট 1 2 3। বসানোর পরে দেখেন এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে, আপনার অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন, না থাকলে তারপরে আমি কী করবো কন্টিনিউতে ট্যাপ করে দেবো। আমি কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমার আবার একটি ওটিপি আসবে, দেখেন এখানে কিন্তু আবার একটি ওটিপি আসবে, দেখেন আমার ওটিপিটি আসছে আবার, ওটিপিটি কটি, হ্যাঁ 8372 8372। বসানোর পরে আমি কী করবো সাইন ইন, আমি কী করবো সাইন ইনে ট্যাপ করে দেবো। সাইন ইনে ট্যাপ করার পরে দেখবেন আমার এটা কিন্তু অটোমেটিক অ্যাকসেপ্ট করে নেবে, দেখেন এটি হলো সোয়াজিওর কোম্পানি, দেখেন আমার কিন্তু ইউ কিউআ পেটি কিন্তু আমার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার হয়ে গেছে। দেখেন রিকভার হওয়ার পরে এইরকম আসছে সোয়াজিওর কোম্পানি। এখন দেখেন এখানে আমার কিন্তু আমি এখানে ট্যাপ করে দিই, আমার নামটি দেখাচ্ছে এই দেখেন আমার কিন্তু কোম্পানির অল ডিটেল, এখানে কিন্তু কোম্পানির আমার অল ডিটেল দেখাচ্ছে। এই হলো
কিওয়া অথবা কুয়া অ্যাকাউন্ট ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।